আমি যে আমার মনে মনে বলেছি যে আমি ইরা আমি সাদিয়া না আমাকে সেটে আমি কাউকে সাদিয়া নাবিলা ডাকতে দিতাম না আমাকে অলওয়েজ সবাই ইরা ডেকেছে অনেক অনেক জাস্ট এতটুকু ইরার সাথে আমি মেলাতে পেরেছি যে একজন ইরা যে ইরাকে আপনারা দেখলেন তার কর্মজীবনকে টিকিয়ে রাখার জন্য কিন্তু সে তার পার্সোনাল লাইফের সাথে ফাইট করছে আমাদের এরকম অনেক নারীরা আছেন আমাদের সমাজে যারা সোসাইটির সাথে ফ্যামিলির সাথে ফাইট করে যাচ্ছেন দিনের পর দিন তাদের কর্মজীবনকে টিকিয়ে রাখার জন্য সো আমার ফ্যামিলি থেকে আমি অলওয়েজ এই সাপোর্টটা পেয়েছি আল্লাহর রহমতে আমার বাবা মা আমাকে অলওয়েজ সাপোর্ট করেছেন আমি যেটাই করতে চেয়েছি আমার স্বপ্ন পূরণের জন্য তারা সবসময় আমাকে সাপোর্ট করেছেন সো এই জিনিসটা আমার যে সিরার সাথে একদম ম্যাচ হয়ে গেছে দেখে হয়তো বা একটু হলেও তুলে ধরতে পেরেছি বাট বাকি সব কিছু যেগুলো ওয়েপেন ক্যারি করা তারপর ইরার অ্যাকশন সিন আপনারা দেখেছেন ইরা কেমন করে মিশনে যায় মিশনে যে যে কাজগুলো ইরার করতে হয় এই সব কিছু জিনিসগুলোর জন্য আমাকে আলাদাভাবে ট্রেনিং করতে হয়েছে অনেক লম্বা একটা সময় ধরে শুটিংয়ের আগে আমাদের ডিরেক্টর যিনি সানিস আনোয়ার ভাই আপনারা জানেন যে তিনি একজন রিয়েল লাইফ কপ সো তার সাথে তার পুরো টিম নিয়ে আমাদের ট্রেনিং চলছিল আমাদের শুটিং শুরু হওয়ার আগে আর ছোটো ছোটো যে জিনিসগুলো যেগুলো হয়তো বা যখন মুভি দেখেছেন আপনারা বুঝেছেন যে এগুলো তার হঠাৎ করে চলে আসা সম্ভব না সো সানি ভাইয়া যেহেতু কপ তার দ্বারাই আমরা এগুলো শিখেছি তার পুরো টিমের দ্বারা আমরা শিখে এই যে স্ক্রিনে এসেছি আপনাদের সামনে আমাদের যে ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া তিনি আমাকে একটা কথাই বলেছিলেন যে ইরা তার খুব পছন্দের একটি ক্যারেক্টার আর আমি যখন এই ইরা ক্যারেক্টারটা প্লে করবো আমাদের অডিয়েন্সরা যেন মনে না করে যে আমি অভিনয় করছি তারা যখন ইরাকে দেখবেন তারা যেন মনে করেন এই ইরা একজন রিয়েল লাইফ ইরা সো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি যখন ইমোশনের সিন ছিল যখন কান্নার সিন ছিল যখন অ্যাকশনের সিন ছিল আমি জাস্ট আমার মনে মনে বলেছি যে আমি ইরা আমি সাদিয়া না আমাকে সেটে আমি কাউকে সাদিয়া নাবিলা ডাকতে দিতাম না আমাকে অলওয়েজ সবাই ইরা ডেকেছে আমি যখন ব্রেক নিয়েছি আমাকে সবাই ইরা ডেকেছে সো আমি শুটিংয়ের পুরোটা সময় ইরা হয়েছিলাম সবার মাঝে আই থিঙ্ক এটা হেল্প করেছে আসলে আজকে আপনারা যারা এসেছেন আপনারা সবাই বলছেন আপনাদের কাছে ভালো লেগেছে আই হোপ আপনাদের রিয়েলি রিয়েলি ভালো লেগেছে আর আমি এটাই বলবো যে আমাদের খুব কষ্টের একটি কাজে যে কোভিড ঝড় বাধা বিপত্তি পার করে আমরা এই মুভিটি আপনাদের সামনে নিয়ে আসলাম সো আমাদের কষ্টের সার্থকতা তখনই হবে যখন আপনারা সবাই মিলে আমাদের মুভিটি দেখতে আসবেন সো প্লিজ আপনারা যারা আজকে এসেছেন আপনারা যে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিকে বলবেন আপনাদের মনের কথা আসলেই আপনাদের কেমন লেগেছে আর সবাই প্লিজ মুভিটি দেখতে আসবেন আমাদের সমাজে এরকম ছোটো ছোটো অনেক টেরোরিস্ট রিলেটেড জিনিস হচ্ছে যেগুলো আমাদের পুলিশ বাহিনী আমাদেরকে নিরাপত্তার মধ্যে রেখেছেন বলে আমরা সেগুলো টের পাচ্ছি না সো এটাই আমরা তুলে ধরতে চেয়েছি আসলেই সমাজে কী কী জিনিস হয়ে যাচ্ছে যে আমাদের পুলিশ বাহিনী আমাদেরকে এত সেফ রেখেছেন দেখে আমরা সেগুলো বুঝতে পারি না সো আমাদের দেশ আমাদের মাটি আমাদের পুলিশ বাহিনী সো এই সব কিছু তো আমাদেরই দায়িত্ব সো আমরা একটু বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এখন বাকিটা তো অডিয়েন্সরা মুভিটি দেখবার পরে তারা বলবেন যে তাদের কেমন লেগেছে আর তারা রিলেট করতে পেরেছেন কি না আমাদের মুভির সাথে থ্যাংক ইউ সো মাচ